press the bell icon on the YouTube app and never miss another update. Hey guys, welcome to my channel and thanks for watching all my videos. বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব। অ্যাপ্লিকেশনটা আসলে একটা লঞ্চার। এই লঞ্চারের মাধ্যমে আপনি আপনার ফোনের ফুল পরিবর্তন করতে পারেন। আপনার যদি সেম ফোনই কোনো রকম নর্মাল একটি ফোনও হয় তাহলে আপনি তার ফুললি তার লঞ্চার এই লঞ্চারটাতে আপনি শাওমির মতো করে ফেলতে পারবেন। এই লঞ্চারের মাধ্যমে এটি আইফোনের একটি লঞ্চার, অনেক সুন্দর একটি লঞ্চার। এই লঞ্চারের মাধ্যমে আপনারা আবার বলছি এই লঞ্চারের মাধ্যমে আপনারা যদি আপনার একটি ছোট্টখাটো একটি ফোন বা নর্মাল ফোন হয় তাও আপনারা এই লঞ্চের মাধ্যমে ফোনকে আপনারা হাই কোয়ালিটির মতো একটি ফোন বানাতে পারবেন। তো আজকে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আর শেয়ার করব। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো এতক্ষণে আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে আপনাদের সামনে একটি লঞ্চার নিয়ে আলোচনা করব আমি। আইফোনের একটি লঞ্চার, অনেক মজার একটি লঞ্চার। আপনারা আপনাদের ফোন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই আপনাদের ফোনে ব্যবহার করলে। আমি মাঝে মধ্যে আমার এই লঞ্চারটি ব্যবহার করে থাকি। সুন্দর একটি অ্যাপ্লিকেশন তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে দিন। তো ভিউয়ার্সের জন্য আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে নামাতে পারবেন। আপনারা চার্জ করলে পেয়ে যাবেন। আই লঞ্চার দিয়ে চার্জ করলে প্রথমে আপনারা একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। মাত্র 8 MB একটি অ্যাপ্লিকেশন, অনেক দারুণ একটি অ্যাপ্লিকেশন। তো আমি মাঝে মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি, তো আপনাদের সাথে শেয়ার করা আর কি মূলত। তো চলুন দেখিয়ে দিচ্ছি কোন লঞ্চার এটি। এটি হচ্ছে আমার মূলত ফোনটি। এই ফোনে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লঞ্চারটি আমি এখানে ব্যবহার করব। এই লঞ্চারটি আমি ইউজ করি সবসময়। তো এটা আজকে আমি ওপেন করে আপনাদের দেখাবো কীভাবে এটি আপনারা ব্যবহার করবেন। তো এটি আপনারা ওপেন করবেন, ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর একটু এদিকে টানবেন, কয়েকটা টান দেওয়ার পরে এখানে এন্টার বলে একটা অপশন রয়েছে, এন্টারে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু সময় নেবেন, একটু সময় নেওয়ার পরে এই যে দেখুন বন্ধুরা আমার এখানে ওকে ক্লিক করে দেবেন। দেখুন আমার ফোনটি ফুললি শাওমির মতো হয়ে গেছে। এখন যে বাজারে শাওমি আসছে এটার মতো হয়ে গেছে, অনেক সুন্দর একটি অ্যাপ্লিকেশন। এখানে দেখুন এখানে সোশ্যাল, তারপর সিস্টেম, আপনি ইচ্ছে মতো আপনি এখানে সফটওয়্যারগুলো এখান থেকে সংরক্ষণ করতে পারবেন। আনলিমিটেড আপনি এখানে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবেন বা রাখতে পারবেন। তো এই যে দেখুন আমার গ্যালারি ছিল অন্যরকম, এখন এখানে দেখাচ্ছে অন্যরকম। তো এখানে বিশেষ সুবিধা হচ্ছে আপনি এখানে চার্জ করলে আপনার অ্যাপ্লিকেশনটি আপনারা সহজে পেয়ে যাবেন এখান থেকে। এই যে দেখুন আমার সেটিং অপশনটা অন্যরকম হয়ে গেছে। এখানে সেটিং এর অপশন আমার ছিল অন্যরকম, সিম্পলি এখন শাওমির মতো হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা এখানে আপনারা উপর থেকে একটু হালকা করে নিচে টানলে দেখবেন যে আপনারা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন সেটি এখান থেকে এখানে শো করবে। আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি, এই যে দেখুন আমি একটু আগে গ্যালারি অপশনে গিয়েছি, সেখানটা কিন্তু এখানে এটা শো করছে। তো আপনারা যেসব সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন তা সরাসরি এখানে উপরে শো করবে। এখানে আপনাদেরকে অনেক অ্যাপ্লিকেশন তারা দেখাবে, অনেক মজার মজার অ্যাপ্লিকেশন এখানে আপনারা পেয়ে যাবেন। আপনাদের ফুললি মোবাইলের সিস্টেমটাই বদলে যাবে এখান থেকে। এটি অনেক মজার একটি লঞ্চার। আমি গুগল প্লে স্টোর অনেকগুলো দেখেছি কিন্তু এটা অনেক ভালো পেয়েছি। তো আশা করি আপনারা আপনাদের এটি ভালোই লাগবে।